যুক্তরাজ্যে আজ আক্রান্ত আবারও অনেক বেড়েছে, তবে কমেছে মৃত্যু। অন্যদিকে দেশটিতে আজও 90 জনের দেহে ওমিক্রন ধরনের করোনা ভাইরাস ধরা পড়েছে, আর এরই মধ্যে এই ধরনটি যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাবেদ। যুক্তরাজ্যের আজকের করোনা সংক্রান্ত এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। গতকালের তুলনায় আজ 10,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 51,459 জন, তবে মৃত্যু কিন্তু গতকালের তুলনায় কিছুটা কমেছে। আজ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 41 জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,05,15,239 জন, আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 1,45,646 জন। অন্যদিকে দেশটির বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে 900 জনেরও বেশি মানুষ। এবার জানিয়ে দিচ্ছি ওমিক্রনের আপডেট। দেশটিতে আজও 40% হারে বেড়েছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্য মতে দেশটিতে 336 জনের দেহে ওমিক্রন ধরনের করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এদিকে স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাবেদ বলেছেন, ব্রিটেন জুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়েছে, যাদের মধ্যে অনেকে কোনো ধরনের ভ্রমণের ইতিহাস নেই। তাছাড়া অনেকের কোনো ওমিক্রন রোগীর সরাসরি সংস্পর্শে আসার তথ্যও তাদের কাছে নেই। তাই বলা যাচ্ছে ওমিক্রন কতটা দ্রুত বাড়ছে তা এই সংকটে দেখলেই বোঝা যায়। অন্যদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্য জুড়ে সব থেকে বেশি প্রভাবশালী ভেরিয়েন্টে পরিণত হতে চলছে ওমিক্রন। করোনা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যুক্তরাজ্যের সব থেকে প্রভাব বিস্তারকারী ভেরিয়েন্ট হচ্ছে ডেল্টা, তবে কয়েক সপ্তাহের মধ্যেই ওমিক্রন এটিকে ছাড়িয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিয়ে করোনা বিশেষজ্ঞ হান্টার বলেন, ওমিক্রন ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে, তবে যুক্তরাজ্যে এটি কিভাবে ছড়াবে তা এখনও বুঝে ওঠা যাচ্ছে না। কেউ বিষয়টার আগে ডেল্টাকে ছাপিয়ে যেতে পারে বলে ওমিক্রন এমনটা মনে করছেন সরকারের করোনা বিশেষজ্ঞরা। এজন্য হয়তো কয়েক সপ্তাহ বা মাস সময় লাগবে। এখন আসলে প্রশ্ন হচ্ছে এই ভেরিয়েন্টটি আসলে শরীরের জন্য কতখানি ঝুঁকিপূর্ণ। তবে করোনা বিশেষজ্ঞরা বলছে, এই যে নতুন যে ধরনটি, এই ধরনটি খুব বেশি মরণঘাতী হবে না, কারণ এই ধরনটিতে এরই মধ্যে যে কয়েকজন আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগই বাড়িতে বসে সেবা নিচ্ছেন। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের আজকের করোনা আপডেটগুলোর সর্বশেষ তথ্যগুলো। যুক্তরাজ্যের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com-এ।